আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা গল্প, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন গল্পটা শুরু করি। সকালবেলায় আমি আর আমার স্ত্রী মুক্তা, আমরা দুজন একসাথে নাস্তা খেতে বসলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি তখন মুক্তাকে বললাম, আমি দেখছি কে এসেছে, তুমি নাস্তা করো। মুক্তা কোনো কথা না বলে নাস্তা করতে লাগলো। আমি নাস্তা করা রেখে উঠে দরজা খুলে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা খাম। আমাকে দেখে ছেলেটা খামটা আমার হাতে ধরিয়ে দিল, তারপর চলে গেল। আমি খামটা হাতে নিয়ে দরজা বন্ধ করে নাস্তা টেবিলে এসে বসি। তখন মুক্তা জিজ্ঞেস করে, কে এসেছিল? আমি বললাম, একটা লোকে সেই খামটা দিয়ে গেল। এরপর খামটা খুলে দেখি ভিতরে একটা চিঠি। আমি চিঠিটা নিয়ে পড়ি, দেখি তাতে লেখা, মুক্তা, তোমার আর আমার সম্পর্কে ঘটনাটা তোমার স্বামীকে যদি বলি তাহলে কেমন হয়? তোমার সাথে আমার সম্পর্ক কিভাবে হয়, কখন আমরা কোথায় দেখা করি, সব কিছু যদি তোমার স্বামীকে বলে দিই তাহলে কেমন হয়? ইতি তোমার পুরনো প্রেমিক। চিঠিটা পড়ে আমি ধমক দিয়ে বলি, এসব কি, এসবের মানে কি? মুক্তা ভয় ভয়ে বলল, কি হয়েছে, এত রাগলে কেন? আমি বললাম, কি হয়েছে তুমি জানো না? তুমি বিয়ের আগে বলেছিলে তোমার সাথে কোনো ছেলে সম্পর্ক ছিল না, কিন্তু এসব কি, এখন এসব কি দেখছি? এই বলে চিঠিটা তার হাতে দেই, সে তখন সেটা পড়ে। পড়ার পরে দেখি তার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। সে কেঁদে কেঁদে বলে, দেখো এসব মিথ্যা, কি আমাকে বদনাম করার জন্য এই কাজগুলো করছে, বিশ্বাস করো আমার কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি তখন রেগে গিয়ে বলি, কিভাবে তোমাকে বিশ্বাস করি, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। সে তখন বলে, আমার কথা শুনো, আমাকে একটু বুঝতে চেষ্টা করো। আমি তখন বললাম, তোমার কোনো কথাই শুনতে আমি চাই না, আমি প্রমাণ পেয়েছি কোনটা সত্য কোনটা মিথ্যা। এই বলে রাগ করে সেখান থেকে উঠে রুমে চলে আসি। আসার সময় তার দিকে একটু তাকালাম, দেখি সে এখনো কাঁদছে। রুমে এসে আমি হাসতে হাসতে শেষ। আজ নিজেকে ভালো একজন অভিনেতা মনে হচ্ছে, মুক্তার সামনে ভালো অভিনয় করলাম। সে বুঝতে পারে নাই যে সব কিছু সাজানো নাটক ছিল, আসলে চিঠিতে যা লেখা সব মিথ্যা ছিল, আর এই মিথ্যে কাজটা আমার নিজেরই করা। গতরাতে সে আমাকে কথায় কথায় বলল, আমি নাকি মানুষকে কষ্ট দিতে জানি না, মানুষকে কাঁদাতে পারি না, আসলে আমি চাই সবাই যেন সুখে থাকে, আমি চাই না আমার কারণে কেউ যেন কষ্ট পায়। আমি হাজার কষ্ট পেলেও সবাইকে যেন সুখে রাখতে পারি এই চেষ্টাই করি। আমি কিন্তু ইচ্ছা করলে মানুষকে কষ্ট দিতে পারি, মানুষকে কাঁদাতে পারি, এটা ওকে বোঝানোর জন্যই মিথ্যা নাটকটা করি। গত রাতে সে যখন বলছিল, এরপরে আমি আমার বাড়ির পাশের এক ছোটো ভাইকে ফোন করে বলি, সে যেন আমাকে একটা চিঠি লিখে এবং সেটা যেন আমাকে সকালে দিয়ে যায়। কী কী লিখবে সেটাও বলে দিই, আমি নিজে লিখি নাই কারণ আমার হাতের লেখা সে বুঝতে পারে। তাই ছোটো ভাইকে দিয়ে লেখালাম, যাতে সে বুঝতে পারে না এটা আমার কাজ। আর নাস্তা করার সময় সে ছোটো ভাইটা এসে চিঠিটা দিয়ে গেছে। একটু পরে আমি একটা চিরকুট লিখলাম, সব কিছু সাজানো মিথ্যে একটা নাটক ছিল, কেনই বা তার সাথে এমন কাজ করলাম, সব কিছু লিখে চিরকুটটা নাস্তা করার টেবিলের উপর রেখে বাসা থেকে বের হয়ে আসলাম। আমি জানি সে টেবিল পরিষ্কার করতে আসবে, তখন সে চিরকুটটা পাবে আর সত্যিটা জানতে পারবে। সত্যিটা চিরকুটে লিখে দিলাম, কারণ সামনাসামনি যদি বলতে চাই সব কিছু সাজানো একটা নাটক ছিল, তাকে শুধু কষ্ট দেওয়ার জন্য এমন কাজ করেছি,
তাহলে সে আমার 12টা বাজাবে। এখন চিরকুটে লিখে দিলাম, সত্যিটা জানার পর রাগ উঠলে আমাকে যেন কিছু না করতে পারে। চিরকুট পড়ার পর যখন তার রাগ কমবে তখনই আমি বাসায় আসব। দুপুরে ভয়ে ভয়ে বাসায় এলাম, এসে দেখি সে টেবিল পরিষ্কার করে নাই। আমি চিরকুটটা যেভাবে রেখেছিলাম তেমনই আছে, তার মানে সে চিরকুট এখনও দেখে নাই, সত্যিটা এখনও জানতে পারে নাই। এরপর আমি রুমে আসলাম, তার নাম ধরে দু তিনবার ডাকও দিলাম কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। তখনই আমার নজর গেল বিছানার উপর, দেখি সকালের চিঠিটা বিছানার উপর পড়া, সাথে একটা চিরকুট। আমি চিরকুটটা হাতে নিয়ে সেটা পড়তে লাগলাম, আর সেটাতে দেখি লেখা আছে, প্রিয় সুমন, সকালের চিঠিটা সম্পর্কে তোমাকে আমি কিছু বলতে চাই। 5 বছর আগের ঘটনা, আমি যখন কলেজে পড়তাম তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, ওর সাথে আমার সম্পর্ক ছিল 2 মাস, এরপরেই আমরা ব্রেকআপ করি কারণ সম্পর্কটা তেমন ঘনিষ্ঠ ছিল না। আর ব্রেকআপের কিছুদিন পর আমি সব কিছু বলে যাই, তাই তোমার সাথে যখন আমার বিয়ের কথাবার্তা হয়, যখন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমার কোনো ছেলের সাথে সম্পর্ক আছে কি না, তখন আমি না বলি। তোমাকে না বলি শুধু এই কারণেই, কারণ আমি সব কিছু ভুলে গিয়েছিলাম, নতুন করে আবার সব কিছু মনে করতে চাইনি বলে। কিন্তু এত বছর পর আবার আমার অতীত আমার সামনে এসে দাঁড়াবে, এটা আমি কখনো কল্পনাও করি নাই। হতে পারে আমার অতীত তোমার কাছে সাধারণ ব্যাপার, কিন্তু এখন আমি কিভাবে তোমাকে আমার মুখ দেখাবো, তোমার চোখে চোখ রাখব, প্রতিটা মুহূর্তে মনে হবে আমি তোমাকে দুঃখা দিচ্ছি, এই অনুভূতি নিয়ে কিভাবে বেঁচে থাকব, না তা আমি কখনোই করতে পারবো না। চিরদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো আমার এই মুখ দেখাবো না। ভালো থেকো, আর তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ইতি তোমার স্ত্রী মুক্তা। চিরকুটটা পরে পাগলের মতো তাকে ডাকতে লাগলাম, একে একে সব রুমে রান্না করে সব জায়গায় তাকে খুঁজতে লাগলাম, কিন্তু তাকে পেলাম না, তার মোবাইলও বন্ধ। তারপর এক এক করে তার মা বাবা বন্ধু বান্ধব সকল আত্মীয় স্বজনকে কল করলাম, সে কোথাও নেই, কেউ তার সম্পর্কে কিছুই জানে না। আমার মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করলো, তাকে হারানোর ভয়। এসব আমার কারণে হলো, আমি এসব ফাজলামি করতে গিয়ে কি যে বড় একটা ভুল করে ফেলেছি, সব কিছুর জন্য আমি নিজেই দায়ী। আমার কারণে আমার স্ত্রীকে আজ চিরদিনের জন্য হারাতে বসলাম। আমার হঠাৎ মনে পড়ে গেল, সব জায়গায় তো চেক করলাম কিন্তু ছাদে দেখিনি। তাড়াহুড়া করে ছাদে উঠে গিয়ে দেখি ছাদের এক কোণায় সে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে সে হাসতে লাগলো, আর আমি ওকে দেখে কেঁদে ফেললাম। তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, তারপর বললাম, এসব কি, এসবের মানে কি, তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি, এমন কাজ করা মোটেও ঠিক হয়নি তোমার। তখন সে বলে, আচ্ছা আর তুমি যে আমার সাথে করেছ সেই কাজটা কি ঠিক ছিল? তখন আমি বলি, না সেটাও ঠিক ছিল না, তার জন্য আমি খুব দুঃখিত। আচ্ছা তুমি সত্যটা জানলে কি করে, টেবিলের চিকুটা এখনো তো আছে, তুমি তো টেবিল এখনো মুছোনি। তখন সে আমার চোখের জলের ফুটাগুলো তার শাড়ির আঁচল দিয়ে মুছে আমাকে জড়িয়ে নিয়ে বলল, তুমি টেবিলের উপর যে চিকুটা রেখে গিয়েছিলে সেটা আমি পড়েছি। তখন আমার এত রাগ এসেছিল যে তোমাকে হাতের কাছে পেলে খুন করে ফেলতাম। এরপর যখন রাগ কমলো তখন প্ল্যান করলাম, তুমি যেভাবে আমাকে কষ্ট দিয়েছ, আমাকে কাঁদিয়েছ, আমিও তোমাকে সেইভাবে কষ্ট দিব এবং তোমাকে কাঁদাবো। এরপর তোমার চিরকুটটা টেবিলের উপরই ঠিক এমনভাবে রেখে দিলাম যেমন তুমি রেখে গিয়েছ। তারপর আমি এই চিরকুটটা লিখলাম, সেটা বিছানার উপর রেখে ছাদে এসে লুকিয়ে থাকলাম, কারণ আমি জানতাম তুমি আমাকে না পেয়ে পাগলের মতো খুঁজবে। আমি তখন বললাম, তার মানে
আমি কষ্ট দিয়েছি, এই প্রতিশোধ তুমি নিলে। সে তখন বলল, ঠিক তাই, আমি এর প্রতিশোধ নিয়েছি। আচ্ছা, তুমি কি করে ভাবতে পারলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। তুমি যদি আমাকে যেতে বলো, আমাকে দূর দূর করে তাড়িয়ে দাও, তারপর আমি যাব না। মরার পরেও আমি তোমার পিছু ছাড়ব না, পেত্নী হয়ে তোমার পাশে থাকব। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো না, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমিও তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, কারণ আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। আশা করি আমার এই ছোট গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফিজ।